সৌদি দাম্মাম টু ঢাকা রুটের বিশেষ ফ্লাইটের রেজিস্ট্রেশন চালু। সৌদি আরবে বর্তমানে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। এমন অবস্থায় প্রবাসী ও সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস ও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ, এবং ইতিমধ্যে শুরু হয়েছে দাম্মাম টু ঢাকা রুটের বিশেষ বিমানে দেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশিদের রেজিস্ট্রেশন। দাম্মাম টু ঢাকা রুটের বিশেষ ফ্লাইটের জন্য রেজিস্ট্রেশন চালু হয়েছে। ইতিমধ্যেই সৌদি আরবের রিয়াদ থেকে একটি বিশেষ ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে এবং চূড়ান্ত যাত্রী তালিকা প্রকাশ করা হয়েছে। জেদ্দা টু ঢাকা রুটের বিশেষ ফ্লাইটের এবং রিয়াদ টু ঢাকা রুটের দ্বিতীয় বিশেষ ফ্লাইটের। এমতাবস্থায় দাম্মামে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের জন্য আয়োজন করা হয়েছে দাম্মাম টু ঢাকা রুটের বিশেষ ফ্লাইট। যে সকল প্রবাসী বাংলাদেশি এক্সিট বা রিএন্ট্রি ভিসা ইস্যু করেও দেশে ফিরতে পারছেন না, এবং যারা ওমরা ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা ও মহিলা গৃহকর্মী ভিসায় বর্তমানে সৌদি আরবের দাম্মামে আটকা পড়ে আছেন এবং ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না, তারা এই বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরতে পারবেন। দাম্মাম টু ঢাকা রুটের এই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে ইচ্ছুক সকলকে বাংলাদেশ দূতাবাসের এই ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকারীদের মধ্যে থেকে চূড়ান্ত যাত্রী তালিকা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে। আগামী 4 জুলাই 2020 পর্যন্ত এই ফ্লাইটের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের সময় শেষ হবার পরে যাচাই এর পরে চূড়ান্ত যাত্রী তালিকা, এই বিশেষ ফ্লাইটের ভাড়া ও ফ্লাইটের ডেট জানানো হবে।